নমস্কার, সৌভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের অতিথি বিখ্যাত তন্ত্রবিদ, মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি। তিনি যখন জ্যোতিষ শাস্ত্রের মধ্যে নিজেকে নিমজ্জিত করেন, তখন তার এক রূপ। তিনি যখন তন্ত্র সাধনার মধ্যে নিজেকে নিমজ্জিত করেন, তখন তার এক রূপ। বিভিন্ন রূপে কিন্তু আবির্ভূত হন আমাদের জীবনে শ্রী গৌতম ব্যানার্জি। তন্ত্র সাধনার মাধ্যমে অনেক প্রবলেমটাকে তিনি মনে করেন যে সলভ করা যায়, তিনি করেনও। অনেক মানুষ আসেন তার কাছে, বিভিন্ন বিভিন্ন মানুষ আসেন তার কাছে। তবে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন মানুষেরা আসেন, তারা কিন্তু অন্য মানুষের কাছ থেকে ঠকে আসেন। সেটাই সবথেকে বড় শিক্ষার বিষয়, যে এমন এক একজন মানুষ যারা নাকি দীর্ঘদিন ধরে, এই 30, 32, 35 বছর ধরে জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা ব্যবসা চালাচ্ছেন, সেটাকে কিন্তু তিনি একদমই পছন্দ করেন না শ্রী গৌতম ব্যানার্জি। তিনি বলেন তিনি মাতৃ সাধনা করেন, কিন্তু ব্যবসাটা করেন না। সেই কারণেই আজকে তিনি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সকলের হৃদয়ে স্থান পেয়েছেন, মাতৃসাধক বিখ্যাত জ্যোতিষী শ্রী গৌতম ব্যানার্জি। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তাং যেন চরাচরম তৎপদাং দর্শিতাং যেন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে প্রণাম জানিয়ে আজ আমি আমার সৌভাগ্য দর্শন অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। আচ্ছা, একটা বিষয় আমি একটুখানি জানতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন যে দোষগুলো রয়েছে না, এই দোষগুলো নিয়ে আপনি কিন্তু সবসময়ের জন্য আমাদের অবহিত করেন, সাধারণ মানুষকে অবহিত করেন। এই যে মঙ্গল, মঙ্গলের দোষ, মাঙ্গলিক দোষ, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সঠিক অর্থে সঠিক ব্যাখ্যা আপনার কাছ থেকে চাই। কেন এই বিষয়ে সঠিক ব্যাখ্যা একমাত্র বিখ্যাত জ্যোতিষী মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি দিতে পারেন। আমাদের এই সৌভাগ্য দর্শন অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, যে ব্যাখ্যাটা আপনারা শুনবেন আপনাদের জন্য, যদি মনে করেন এটা লেখা উচিত, শেখা উচিত, তাহলে প্লিজ লিখে রাখবেন টু দ্য পয়েন্ট যেভাবে উনি বলছেন। হ্যাঁ, একটা খাতা পেন নিয়ে বসুন সবাই, লিখে রাখুন, লিখে রাখলে আপনাদের ভালো হবে। অবশ্যই। আজ আমি মঙ্গল গ্রহ নিয়ে কিছুটা বলছি আপনাদের। বলুন। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ একে একটা সাংঘাতিক রূপ দেওয়া হয়েছে। আমি যখন কোষ্টি হাতে পাই, তখন প্রথমেই জাতক বা জাতিকা লগ্নের অবস্থানটা দেখে মঙ্গলের অবস্থানটাকে খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। কারণ এই মঙ্গল গ্রহের দ্বারা প্রেম, বিবাহিত জীবন, এর ওপরে কিন্তু খুব প্রভাব পড়ে মঙ্গলের। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, দাম্পত্য জীবন, এগুলো সবই মঙ্গল গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জাতক বা জাতিকার জন্মছকে, মানে রাশিচক্রের মধ্যে মঙ্গলের অবস্থান, পাঁচটি জায়গায় যখন মঙ্গল এরকম অবস্থান করে, পাঁচটি রাশি, পাঁচটি ভাবে, লগ্নে চতুর্থে, পঞ্চমে লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে আর দ্বাদশে যখন মঙ্গল অবস্থান করে, তখন জাতক বা জাতিকার সেই অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ। এখন মাঙ্গলিক যোগ থাকলেই যে সে মাঙ্গলিক দোষযুক্ত হয়ে গেল বা সে মঙ্গল দোষের হলো, এটা হয় না, সবসময় এটা হয় না। কোন লগ্নের জাতক বা জাতিকা কোন রাশির ওপর মঙ্গল কোন ভাবের ওপর বসে আছে, সেটাকে ভালোভাবে বিচার করলে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে সেই জাতক বা জাতিকা তিনি মাঙ্গলিক দোষযুক্ত কিনা। তার মানে মঙ্গল দোষ না হলে পরে সেই মঙ্গলের দ্বারা কিন্তু ভালো কাজ হবে, কিন্তু মাঙ্গলিক হলে পরে, মাঙ্গলিক দোষযুক্ত হলে পরে, যাকে ভৌম দোষ বলা হচ্ছে, তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে। বিবাহিত জীবনে বাধা আসে,
সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অশান্তি আসবে, কর্মে বাধা থাকবে, মাঙ্গলিক দোষযুক্ত থাকলে পরে এমনকি আকস্মিক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যে মাঙ্গলিক দোষের ফলে আপনি বলছেন আকস্মিক দুর্ঘটনাও ঘটে যেতে পারে? হ্যাঁ, রক্তপাত সম্পর্কিত ব্যাপারটা মঙ্গল, হ্যাঁ এখানে একটা কথা বলি, মঙ্গলকে বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, মঙ্গল হচ্ছে তার বর্ণটা হচ্ছে লাল, অবশ্যই রক্তের সঙ্গে ভীষণ সম্পর্কিত, এটি পুরুষ গ্রহ কিন্তু পাপ গ্রহ। আচ্ছা, শুভ গ্রহের সঙ্গে থেকেও দেখা যাচ্ছে মঙ্গল শুভ গ্রহ যদি উচ্চ স্থানে না থাকে তখন কিন্তু মঙ্গলের দ্বারা খারাপ কাজই হবে। আচ্ছা, সেটাকে খুব ভালোভাবে বিচার করে দেখতে হবে, অবশ্যই অবশ্যই দেখার প্রয়োজন আছে। মাঙ্গলিক দোষ থাকলে পরে তার প্রতিকার নেওয়া হতে নিতেই হবে, নেওয়া উচিত। আপনাদের যাদের যদি কখনো জেনে থাকেন বা কুষ্টি বিচার করে দেখিয়ে থাকেন যে মাঙ্গলিক দোষ রয়েছে, তাহলে অবশ্যই প্রতিকার করাবেন, করানো উচিত। এই যে মাতৃসাধক এবং বিখ্যাত জ্যোতিষী শ্রী গৌতম ব্যানার্জি যেভাবে বিশ্লেষণ করছেন, আপনারা নিশ্চয়ই শিখছেন, জানছেন। কেন বললাম যে খাতা পেন নিয়ে বসুন, লিখে নিন, কেননা এই যে বিচার বিশ্লেষণ সেটা অন্যান্য অনুষ্ঠানে পাবেন না, শুধুমাত্র একমাত্র সৌভাগ্য দর্শন অনুষ্ঠানেই আপনারা পাবেন। এবং তাকে কোথায় গেলে পাবেন সেই বিষয়টাও কিন্তু একটু জেনে নিতে হবে। নিজস্ব চেম্বার হচ্ছে খড়দহে, খড়দহ বোসপাড়া, খড়দহ বোসপাড়া কালীবেদী। এছাড়া ওনার আরও যে চেম্বারগুলি রয়েছে হাওড়া, শ্যামনগর, মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল। ডিটেলসে জেনে নিতে হলে ফোন নাম্বারে একটু ফোন করতে হবে, 8013456184 এবং 8420296609। মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি, বিখ্যাত জ্যোতিষী শ্রী গৌতম ব্যানার্জি, তন্ত্র সাধক শ্রী গৌতম ব্যানার্জি, একমাত্র তিনি প্রমাণ করেছেন যে তন্ত্রের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। তার যোগ্যানুষ্ঠান আপনারা তো দেখেই থাকেন, এখনও দেখবেন। এই যোগ্যানুষ্ঠানের মাধ্যমেই কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে কোনো সমস্যার সমাধান হওয়া প্রয়োজন এবং হওয়া উচিত। অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু আসেন, ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরের মানুষও আসেন, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরের মানুষও আসেন তার কাছে। কেননা তারা মনে করেন যে শ্রী গৌতম ব্যানার্জি আমাদের উপকার করতে পারেন, তিনি আমাদের পাশে থাকতে পারেন এবং থেকেছেনও। সেই কারণে আজকে এই যে মাঙ্গলিক এবং মঙ্গলের যে দোষ সেই নিয়ে তিনি আলোচনা করছেন এবং আপনারাও কিন্তু মিলিয়ে নিচ্ছেন, যার যার চার্টে এই ধরনের প্রবলেম রয়েছে তারাও কিন্তু মিলিয়ে নিচ্ছেন। আমি মঙ্গলের তো এই দোষ নিয়ে আলোচনা হবে, আমি এর প্রসঙ্গে একটুখানি বাস্তু, কেন সফল বাস্তুবিদ শ্রী গৌতম ব্যানার্জি, আমি বাস্তু নিয়েও তার কাছ থেকে শুনতে চাইব, বাস্তুটা আমরা কীভাবে ঠিক রাখবো সেটি নিয়েও শুনতে চাইবো। কিন্তু এখন যে আলোচনায় রয়েছেন মাতৃসাধক বিখ্যাত জ্যোতিষী শ্রী গৌতম ব্যানার্জি, এই বললে মা, এই বাস্তু ব্যাপারেও কিন্তু মঙ্গলের একটা বড় ভূমিকা, বিরাট ভূমিকা রয়েছে বাস্তুর ব্যাপারে, মঙ্গলে। আপনারা জেনে নিন, আপনি দেখুন বাস্তুর, বাস্তুতে মঙ্গলের কত বড় ভূমিকা থাকতে পারে, কিরকম বাস্তু জিনিসটা কি, বাস্তু যেখানে এটা হচ্ছে মানুষের একটা আবাসস্থল, অবশ্যই দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ তার পরিবার নিয়ে সুখে শান্তিতে এই বাস্তুতে বাস করে এবং এই বাস্তুর ওপর তার পরিবার পরিজন গুরুজনদের পূর্বপুরুষদের এই আশীর্বাদযুক্ত বাস্তুকে, এটা অনেকের কাছেই কিন্তু একটা পবিত্র স্বর্গের মতো, বাস্তুর ওপর তার ভীষণ মায়া। কিন্তু দেখা যায় সেই বাস্তুর ওপর বাড়িতে এমনই, যে বাড়িতে বাস করছে সে বাড়িতে হঠাৎ যেন কেমন যেন অসুবিধা, নিরাপত্তার অভাব হচ্ছে। নিরাপত্তা বলতে এইভাবে, যেরকম নিরাপদে ছিল, শান্তিতে ছিল, সেই শান্তিটা আর সেখানে বিরাজ করছে না, কেউ অসুস্থ হয়ে পড়ছে, সবাই যেন কেমন একটা মানসিক বিভ্রান্তির মধ্যে চলছে। পরিবারের কর্তার আয়ের অবস্থা আর্থিক উন্নতিতে বাধা দিচ্ছে, এরকম কিছু কিছু ঘটনা আসছে। কেন আসছে, তাই মঙ্গলের ব্যাপারটা কেন বললাম, বাস্তুর সঙ্গে কি আছে, এই বাস্তু হচ্ছে, এই বাস্তুর ব্যাপারে মঙ্গল হচ্ছে তার প্রধান কারক, মঙ্গল গ্রহ হচ্ছে বাস্তুর প্রধান কারক, যার জন্য মঙ্গলের আর এক নাম হচ্ছে ভৌম, ভূমি, ভূমি, ভূমি থেকে ভৌম,
মঙ্গলের আর এক নাম হয়েছে ভৌম। ভৌম, এটা আপনার জেনে নিন। কত সুন্দর বিশ্লেষণ, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে ভৌম দোষ, কত সুন্দর ক্লারিফিকেশন করে দিলেন যে ভূমি থেকে ভৌম এবং মঙ্গলের দোষ মানে ভৌম দোষ, তার সঙ্গে কিন্তু একটা বাস্তু কতটা রিলেটেড সুন্দরভাবে কিন্তু এত সরলীকরণের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন শ্রী গৌতম ব্যানার্জি। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা প্লিজ কিন্তু নোট ডাউন করে নেবেন, লিখে নেবেন যে মঙ্গলের দোষ তার সঙ্গে বাস্তু দোষ কতটা রিলেটেড, এটা লিখে নেওয়া আপনাদের প্রয়োজন। যারা নাকি জ্যোতিষ শিখতে চাইছেন, তন্ত্র শিখতে চান, তারাও কিন্তু পার্সোনালি শ্রী গৌতম ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারে, যেটা হচ্ছে 8013456184 এবং 8420296609। ওনার যে নিজস্ব চেম্বার খড়দহে রয়েছে সেখানেই কিন্তু আপনাদের আসতে হবে এই জ্যোতিষ শিক্ষা নিতে, তন্ত্র শিক্ষা নিতে। খড়দহ, খড়দহ বোসপাড়া, বোসপাড়া কালীবেড়ি, এই কালীবেদি এখানে আসলেই কিন্তু আপনারা যদি ফোন করেন দেখতে পাবেন ওনার নিজস্ব চেম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠান। যারা যারা শিখতে চাইছেন জ্যোতিষ অনুষ্ঠান, জ্যোতিষ যে শিক্ষা, জ্যোতিষশাস্ত্র এবং যারা তন্ত্রশাস্ত্র শিখতে চাইছেন তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করবেন। এই যে বাস্তু নিয়ে আপনি বলছেন এবং মঙ্গলের সঙ্গে একটা সুন্দর আপনি রিলেশন কিন্তু তুলে ধরলেন আমাদের সামনে, এটা কিন্তু খুব ভালো লাগলো। ব্যাপার হচ্ছে এই বাস্তুর ব্যাপারটা কেন বলছি, মঙ্গলের ব্যাপারটা বলছিলাম তো, মঙ্গলেই বলছি, মাঙ্গলিক দোষ বা মঙ্গলের ব্যাপারটা যখন কুষ্টিতে বিচার করি তখন দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানের ভূমিকা একটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই চতুর্ধা চতুর্ধা চতুর্থী চতুর্থের চতুর্থভাবের অধিপতি এবং লগ্নাধিপতি কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করছে কিন্তু বাস্তুর, সেই তার বাস্তুর দোষ রয়েছে না, তিনি বাস্তুর দোষ থেকে মুক্ত রয়েছেন সেটা কিন্তু বিচার করা সম্ভব। এখন যার জন্য প্রথমেই যখন আমার কাছে, আমি প্রথমে বললাম যে আমার কাছে যখনই কষ্টি আসে আমি কিন্তু এই লগ্নের সাথে কিন্তু মঙ্গলের বিচারটা আগে করে দেখি। কেন করি, বাস্তুর ব্যাপারটা কেন দেখা হয় কোনো মানুষের চোখে, বাস্তুর ব্যাপারটা এই জন্য দেখি, এর কারণ হচ্ছে আমি যে তাকে প্রতিকারটা দেবো সে কবচ দিলাম, যন্ত্র দিলাম, তন্ত্রের তান্ত্রিক ক্রিয়া করে যে কোনো তার জন্য প্রতিকার করি না কেন, তার কিন্তু বাস্তুটা ঠিক আছে কি না দেখে নিতে হবে। যদি আপনার বাস্তু ঠিক না থাকে, আপনি কবচ পড়ছেন, যন্ত্র পড়ছেন, আপনার কাজ হচ্ছে না, সফলতা আসছে না, কেন আসছে না, ওই বাস্তুর দোষ। যদি বাস্তুর দোষ থাকে তাহলে আপনি কবচ পড়েছেন, যন্ত্র পড়েছেন, আপনার কিন্তু সফলতা আসবে না, ঠিক ব্যাগরাগুলো এসে যাচ্ছে সামনে, কিছুটা কাজ হলো আবার একটা ব্যাগরা, বাস্তু ঠিক নেই, বাস্তুকে ঠিক করান আপনার কাজ হবে। সুতরাং এই বাস্তুটাকে আগে দেখে নিই এবং তার জন্য প্রতিকারের সময় যাকে যন্ত্র দেবো বা কবচ দেবো তার সঙ্গে আমি বাস্তুরও কাজ করে দিই। তন্ত্রোক্ত উপায় কিন্তু খুব ভালোভাবে বাস্তুর কাজ করে দেওয়া যায় যাতে বাস্তুর দোষমুক্ত হয়। অ্যাকচুয়ালি এখনকার দিনে কি হচ্ছে, বাস্তুর এত বাস্তুটা যে বাস্তুতে বাড়ি করা হচ্ছে সেখানে বাস্তুটা দোষযুক্ত না দোষমুক্ত সেটা বিচার করা হচ্ছে না, প্রাচীন এই পদ্ধতিটাকে কাজে লাগানো হয় না। বর্তমান যুগে জনসংখ্যা যে হারে বেড়ে যাচ্ছে তাতে যেখানে যত্র তত্র যেখানে সেখানে আবাস তৈরি হয়ে যাচ্ছে, মানুষ এখন নিজের একটা বাড়ি বলে নয়, এটা আবাসিক হয়েছে না, আবাসক আবাসন তৈরি করছে, আর আমরা সেখানে একটা করে ফ্ল্যাট নিচ্ছি, নিয়ে সেখানে আমরা থাকছি, সেই বাস্তুটার দোষ আছে কি না সেটা আমরা কেউ বিচার করি না, করাটা সম্ভব হচ্ছে না, তা ফ্ল্যাটে থাকছি, তো সেখানে যদি বাস্তুর দোষ থাকে তাহলে আপনি একটা কবচ যন্ত্র খরচ করে করানো হলো বা আপনার জন্য পরিশ্রম করে করলাম কিন্তু আপনার কাজ সফলতা ততটা এলো না, তখন তো বাস্তুটার প্রতিকার, এই জন্য বাস্তু দেখে আগে বাস্তুটার প্রতিকার করে দেও, তাহলে কিন্তু দেখবেন আপনার এই কবচ বা যন্ত্র যা ধারণ করছেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সেই কাজ সফলতা আসবেই, হবেই হবে। প্রতিকার যেভাবে করা হয়, প্রতিকারের একটা ব্যাপার আছে, অনেকে এসে বলে যে তন্ত্রোক্ত উপায়ে কাজ করালাম প্রতিকার পাইনি, অনেক জায়গায় গেছিলাম প্রতিকার পাইনি, আমি বলবো এ কথাটা সত্য, প্রতিকার পাইনি। আচ্ছা বলুন তো আপনি, সব ডাক্তারই কি পারে সব রোগীর অসুখ ধরতে, সব ডাক্তারই কি পারে সব রোগ তার সব রোগীকে সারিয়ে তুলতে, হয়তো পারে না, তা বলে কি ডাক্তারি বিদ্যাটা খারাপ, সব প্রতিটা উকিল কি পারছে তার মক্কেলদের জন্য কোর্টে গিয়ে সওয়াল করে তার প্রত্যেকটা
মক্কেলকে জিতিয়ে আনতে হয়তো পারল না, তা বলে কি ওকালতি বিদ্যাটা বাজে? সেটা নয়। তার বিদ্যা যখন সে প্রয়োগ করছে সেখানে হয়তো কোনো ত্রুটি থেকে যাচ্ছে, সেই জন্য আগে থেকে ভালো করে বিচার করে দেখতে হবে। তন্ত্র জিনিসটা খুবই কঠিন জিনিস, বিদ্যাটা যদি কেউ রপ্ত করতে পারে তাহলে সে জানবে এই বিদ্যাটাকে প্রয়োগও কীভাবে করা যায়। আমি আগেই বলেছি যে তন্ত্রবিদ্যা খুব গোপন বিদ্যা, এটার মধ্যে গোপনীয়তা রক্ষা করতে হয়। আর স্পষ্ট মন্ত্র উচ্চারণের দ্বারা এবং নিষ্ঠা সহকারে যদি তন্ত্রকে প্রয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই তন্ত্রের যে কোনো প্রতিকার সফল পাবে, পেতেই হবে। তাই বলছি যখনের প্রতিকার করব, আমি যখন প্রতিকার করব, ধরুন কাউকে একটা কবজ দেবো, যন্ত্র দেবো, আবার এর একটা পূর্ণাঙ্গ রূপও আছে, কিন্তু শুধু একটা কবজ আমি বললাম তৈরি হয়ে গেছে, এরকম হয়েছে যে তাকে যেতে হলো না, তার হোম হলো কি না, যজ্ঞ হলো কি না, বা পুজোটা কি হলো, সেটা তো কবজ বানিয়ে বলেছিল কবজটা হয়ে যাবে, কবজটা তাকে বলেছে অমুক দিন এসে নিয়ে যাবেন, কবজটা নিয়ে গেলে সে কবজটা মানে তৈরি করতে একটা পূজা, যে দেবতারই হোক বা যারই কিছু পূজা হলো, সে পূজাটা পূর্ণাঙ্গ রূপ পেলো কি না সেটা তো দেখতে হবে। যদি সেটা না হয়ে থাকে তাহলে সে কবচ, সে যন্ত্র, তার ফল কোনো থাকে না, সেটা নিষ্ফল হয়ে যাবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রচার হয়, বিজ্ঞাপন হয় যে আগে কাজ পরে মূল্য। এই যে কথাটি বললেন মাতৃসদক শ্রী গৌতম ব্যানার্জি, দীর্ঘদিন ধরে কিন্তু যোগানুষ্ঠান করে আসছেন, সেক্ষেত্রে আপনারাই বলুন তো, আপনাদের সংকল্পে আপনাদের নামার্থে যে যজ্ঞটা উনি করছেন সেখানে যে যজ্ঞের যে খরচটা রয়েছে সেটা কখনো যদি আপনি না দেন, বিনামূল্যে যদি করেন সেটা সার্থকতা পায় কি? কখনই পায় না। সেই কারণের জন্য যতটাই হোক না কেন, যত অল্প খরচই হোক না কেন, সে মূল্যটা দিতেই হয়। বিজ্ঞাপনে প্রচারে কখনোই আপনারা উন্মুখ হবেন না বা প্রতারিত হবেন না, আসল মানুষটাকে চিনতে হবে, জানতে হবে। মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি, যিনি নাকি সদা সত্য কথা বলেন, সত্যের পথে চলেন, দীর্ঘদিন ধরে চলে আসছেন এবং আপনাদের জন্যই কিন্তু কল্যাণ সাধন করে আসছেন, তিনি যেভাবে তন্ত্রটা শিখেছেন, যেভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে নিজেকে আয়ত্তে রেখেছেন, সেটা অন্য কেউ পারে না। কিন্তু তার কোনো গর্ব নেই, কোনো অহংবোধ নেই, প্রচারটা করতে চান না, এটা আমাদের চ্যানেলের ডিমান্ড, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন, অনুষ্ঠান করতে এসেছেন। তার অনুষ্ঠানের নাম সৌভাগ্য দর্শন, যেটা নাকি আপনারাই অনেক বেশি পছন্দ করেন এবং আপনারাই মনে করেন যে নিজের জীবনে যদি সৌভাগ্যটাকে আনতে হয় তাহলে তার দর্শনের একমাত্র কাণ্ডারই হচ্ছেন শ্রী গৌতম ব্যানার্জি, যেটা যে কোনো সমস্যাই হতে পারে, দাম্পত্য সমস্যা হতে পারে, শিক্ষা সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্যবসা সংক্রান্ত সমস্যা হতে পারে, বা প্রেম সংক্রান্ত সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার সমাধানই কিন্তু মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি। সেই কারণে প্রত্যেক মানুষ আসেন খড়দহে, বসপাড়া, কালীবেদী, নিজস্ব চেম্বার, এছাড়াও শ্যামনগর, বর্ধমান, হাওড়া, প্রত্যেক জায়গায় ওনার চেম্বার রয়েছে। সেই চেম্বারগুলোতে ফলো আপ করতে হবে, আসতে হবে এবং রেমেডি নিতে হবে। প্রেডিকশান তো উনি বলেই দেবেন মুখে মুখে, আপনার কোনো কিছু লাগবে না, যখন চেম্বারে আসবেন কিচ্ছু লাগবে না উনি বলে দেবেন, কিন্তু রেমেডিটা নিতে হবে, সেটা তন্ত্রের মাধ্যমে হোক বা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হোক, আপনাকে রেমেডিটা নিতে হবে, না নিলে আপনার জীবনের সাকসেসটা আপনি পাবেন না। শুধু জেনে নিলেন, যাচাই করে নিলেন, ঘরে বসে থাকলেন কিচ্ছু হবে না, আপনাকে রেমেডিটা নিতে হবে এবং ওয়েট করে থাকতে হবে কবে সাকসেসফুল একটা পিরিয়ড আপনার লাইফে এন্ট্রি নিচ্ছে। আমরা আলোচনা করছিলাম বাস্তু নিয়ে, আগে মঙ্গল নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে, তারপর বাস্তু নিয়ে আলোচনা করছি। খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করছেন, আপনারাও লিখে নিচ্ছেন, শিখে নিচ্ছেন, জেনে যাচ্ছেন এবং বাড়িতে প্র্যাকটিস করছেন। যদি মনে করেন যেটা সামনাসামনি বসে আয়ত্ত করা প্রয়োজন, শিক্ষা নেওয়া প্রয়োজন জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের বিষয়, তাহলে ওনার নিজস্ব যে খড়দহ, বসপড়া, কালীবেদী, নিজস্ব যে চেম্বার রয়েছে সেখানেই কিন্তু, সেই শিক্ষা প্রতিষ্ঠানেই আপনি যোগাযোগ করে নেবেন। 8013456184 এবং 8420296609। আমরা আলোচনা করছিলাম বাস্তু নিয়ে, তাই তো? নিশ্চয়ই।
আমি প্রতিটি প্রতিকারই করি, যে কোনো গ্রহের দোষ, যেমন মাঙ্গলিক দোষ বলুন, কালো সর্পযোগ, যে কোনো দোষ থেকে থাকে যদি আপনার ছকে, তাহলে কিন্তু তার প্রতিকার আমি তন্ত্রের দ্বারাই করব। তন্ত্রের দ্বারাই ভালো প্রতিকার হয়। আমি বলবো তন্ত্র হচ্ছে চিরন্তন সত্য, কোনো মিথ্যা নয়, এটা কোনো হেয় নয়, এটা কোনো বুজরুকি নয়। তন্ত্র যদি নিখুঁতভাবে প্রয়োগ করা হয় তাহলে তন্ত্রের ফল অব্যর্থ, এতে কোনো ভুল নাই। তন্ত্র কখনো নিষ্ফল হয় না। তন্ত্র হচ্ছে শিবের মানে মহাদেবের মুখনিঃসৃত বাণী। তা তন্ত্রকে মিথ্যা বলা যায় না। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে মুনি ঋষি থেকে শুরু করে সবাই তন্ত্র ক্রিয়ার দ্বারাই মানুষের, তারা সাধনা করেছেন এবং মানুষের হিত কাজ করেছেন এই তন্ত্র প্রক্রিয়ার দ্বারা। এখন যে কাজটা করাবে, আপনাকে মনে করুন একটা কবচ দেওয়া হবে কি যন্ত্র দেওয়া হবে, সেই কবচ যন্ত্র আমি যে কারণের জন্যই, বা যে কোনো জিনিসই, তন্ত্র তো আরও জিনিস আছে, বাস্তুর দোষ কাটানোর জন্য তার বাড়িতে কবচ পরিয়ে দেওয়া হবে না, তার জন্য আলাদা জিনিস আছে, সেটা যন্ত্র হতে পারে বা যেটা বোঝা হয় সেটাই দিয়ে থাকি। সে জিনিসটাকে পূজা হোম যজ্ঞ করে আপনার যে বাস্তুতে স্থাপন করে দেওয়া হলো, তাহলে দেখবেন আপনার কিন্তু বাস্তুর দোষটা আস্তে আস্তে কাটতে শুরু করলো, আপনি বাস্তুর দোষমুক্ত হতে পারবেন। এবং আপনার যে আরও গ্রহ দোষের জন্য যে সমস্যাগুলো আসছিল সেগুলো থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। এইভাবে যখন, তাই বলছি তন্ত্রোক্ত ক্রিয়া কোনো ভুল নয়, তন্ত্রকে ভয় পাবেন না। অনেকে তন্ত্র দেখলে নাক ছিটকে ওঠে, তন্ত্রকে ভয় পাবার কিছু নেই। আসল এটাকে সঠিকভাবে প্রয়োগ করা হয় না, এর অপব্যবহার করা হয়, এর অপব্যবহারের জন্যই ফল পাওয়া যায় না। আমি বলছি তন্ত্রের ভালো প্রতিকার হয়, আপনারা কোথায় কি করেছেন আমার জানার দরকার নেই, আমি কাউকে জোর করে আসতেও বলছি না। যদি মনে করেন কখনো এসে দেখতে পারেন, যারা আমার কাছে আসে প্রতিনিয়ত তারা জানেন, তারাও দেখছেন নিশ্চয়ই আমার এই অনুষ্ঠান। আর যারা নতুন তাদেরকে একই কথা বলছি, আর এর কিছু নিয়ম আছে, যে ধারণ করবে তারও কিছু নিয়ম পালতে হয়, সেই নিয়মগুলো পালন করতে সামান্য কিছু নিয়ম, যারা নিয়েছে তাদেরকে আমি এখনও বলছি আপনারা নিয়মগুলো পালন করুন। যারা নেবার জন্য আসবেন তারা জানেন নিশ্চয়ই, আমি বলে দিয়েছি একবার, আবারও বলছি সেই সামান্য নিয়মগুলো আপনার পালন করবেন। আর যারা নতুন তারা আসলে পরে জানতে পারবেন এই জিনিসটা কিভাবে ধারণ করতে হয় বা এর প্রতিকার কিভাবে করতে হয়। অতি সহজ ব্যাপার, যে করে সেই জানে, সে চেষ্টা করে। আমি করি, আমি জানি আমি কিভাবে করব এবং কতটা সুন্দরভাবে করব যাতে মানুষ উপকার পায়। হওয়া কাজ মানে শিওর কাজ, যেটা হবেই হবে, সেই কাজ হচ্ছে না, কোন একটা অজ্ঞাত কারণে অবস্ট্রাকশন আসছে, সে অজ্ঞাত কারণটাই বা কি এবং অবস্ট্রাকশনটাই কি হচ্ছে সেটা নিরূপণ করবেন মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি। আপনার লাইফ থেকে যা কিছু হার্ডলস রয়েছে না, সেগুলোকে রিমুভ করবেন একদম একদম পুরোপুরি 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 বেরিয়ে যাবে সেটা, সেগুলো। কিন্তু সময় দিতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনি যদি সময় না দেন, ধৈর্য না ধরেন, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। ডাক্তারের কাছে গেলেও আপনাকে ধৈর্য ধরতে হবে, তবে তো ডাক্তার। অবশ্যই অবশ্যই এগুলো বুঝতে হবে, অবশ্যই। এবং চেম্বার এসেও কিন্তু ধৈর্য সহকারে শুনতে হবে উনি কি বলছেন। ওই যে আমি একটা কথা বললাম, আপনার ডেটার দরকার নেই, আপনার চার্টের দরকার নেই, কিন্তু হ্যাঁ আপনার যেটা দরকার ধৈর্য, এবং ধৈর্য থাকলেই আপনার লাইফে আপনি সাকসেস পাবেন, যেটা এনে দেবেন মাতৃসাধক শ্রী গৌতম ব্যানার্জি। আজকের মতো আমাদের সৌভাগ্য দর্শন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। সকলের মঙ্গল কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।